সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে কিভাবে লোন শীট ব্যাংকের যে লোনটা আমরা নেই বা দেখা গেছে হচ্ছে যে কোনো মানুষ নেয় সেটার হিসাবটা কিভাবে নিতে হয় সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো হচ্ছে যে লোন শীট ব্যাংক মানে আমি হচ্ছে লোনের যে হিসাবটা এখানে দিয়েছে আর আদার্স লোন বলতে হচ্ছে আপনি যদি অন্য কোনো ব্যাংক ছাড়াও তো অনেক সময় অনেক জায়গা থেকে আমরা লোন নিয়ে থাকি সেই বিষয়গুলো সবই আর কি ক্লিয়ার হবে এই ভিডিওটা আমরা দেখলে তো আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন হচ্ছে শেয়ার করবেন আর হচ্ছে যে বিষয়টা একটু ধৈর্য সহকারে দেখতে হবে তো এখানে আমি অবশ্য হচ্ছে ফুল এটা বের করে রেখেছি তো এটা আমি কেন রেখেছি হচ্ছে আপনাদের কাজের সুবিধার্থে আমি এটাকে হচ্ছে রেখেছি তো আমি এটাকে নতুন একটা এটা আমি আর কি এটা লিখতে অনেক সময় লাগে তো এটা অল্প সময়ে যেন লেখা মানে করতে পারি সেই জন্য হচ্ছে এটাকে করা তো আমি একটা এখানে আমার ওয়ান শীট আছে টু শীট আমি চলে যাব তো এই সেম জিনিসটাকে আমি কপি করব এখান থেকে আমি সেম জিনিসটাকে কপি করলাম কপিতে ক্লিক রাইট বাটন ক্লিক কপি তো আমি এটাকে কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দেব তো এখানে আমি পেস্ট করে দিলাম দেওয়ার পরে এটাকে দেখতে ঠিক এমন দেখাচ্ছে তো এটাকে আমি একটু হচ্ছে ঠিক করে নিলে এটা ঠিক হয়ে যাবে একটু হালকা আমি আমার সুবিধা মতো এটাকে করে নিচ্ছি তো আপনারা একটু টাইপ করে কষ্ট করে টাইপ করে নিতে হবে টাইপ করে না নিলে আপনারা আসলে ইজিলি জিনিসটা বুঝবেন না আমি জাস্ট মানে ভিডিওটা বড় হবে বিদায় আমি হচ্ছে এটাকে ছোট করে নিয়েছি তো এটাকে আমি একটু হালকা ছোট করে নিলাম আচ্ছা এখন হচ্ছে এই আমরা বের করব হচ্ছে কি এগুলো সব আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি আচ্ছা এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি সেম ভাবে হচ্ছে এটাকে একটু টান দিয়ে দেই তাহলে হচ্ছে ক্লিয়ার বোঝা যাবে এটা আমি ডিলিট করে দিচ্ছি সেম ভাবে এটাকেও ডিলিট করে দিচ্ছি যেন আপনারা বুঝেন খুব সহজে আমি এটাকে টান দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা এখন বিষয়টা হলো যে এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আমি একটা এমনি দিয়েছি আপনারা ওটা তো হচ্ছে কোম্পানি অনুযায়ী আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকবে ওই ব্যাংকের ভিতরে থাকবে তো এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে নাম এটা হচ্ছে অ্যামাউন্ট কত টাকা আমরা লোন নিয়েছি এটার হচ্ছে ইন্টারেস্ট রেট মানে কত % সে ইন্টারেস্টে নিচ্ছে তারপরে হচ্ছে টোটাল ইয়ার কত ইয়ারের জন্য নিচ্ছে যেমন এটা হচ্ছে 2 এটা 1 এটা 4 এটা হচ্ছে 3 এটা হচ্ছে 1 তো এখানে হচ্ছে এই চারটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব তো চারটা সূত্র অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে এখন আমরা হচ্ছে টোটাল মান্থ এটা বের করব এটা আমরা জানি যে হচ্ছে 2 ইয়ার্স 24টা মাস হয় তো সেই ক্ষেত্রে আমরা এটা লিখে দিতে পারি কিন্তু আসলে বিষয়টা হচ্ছে আমাকে প্রপার কাজ করতে হবে তো সেইভাবে করার জন্য যে কোডটা করতে হবে আমি সূত্র অ্যাপ্লাই করব তো এখানে ইনটু ব্যবহার করলাম করার পরে এখানে টোটাল মান্থ এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এটার সাথে ইনটু করব ইনটু হচ্ছে গুণ করলাম গুণ কত মাস তো আমরা 12 মাসে যেহেতু এক বছর তাহলে আমরা এখানে ইন্টার প্রেস করব করার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের এটা চলে আসছে এখন বিষয়টা হচ্ছে এখানে E4 ইনটু 20 E4 বলতে হচ্ছে E নাম্বার হচ্ছে কলাম আর 4 নাম্বার হচ্ছে কি রো এটাকেই আর কি ধরেছে তো আমরা এখানে ইকুয়াল টু দিয়ে যখন এই ঘরটাতে ক্লিক করেছি তখন আমাদের E4টা চলে আসছে এটার সাথে আমরা ইনটু করে দিলাম কত 12 আচ্ছা এখন এটা আমাদের টোটালি আমরা এটাকে বের করে ফেললাম মান্থগুলো কত মান্থ এটা হচ্ছে কত 4 বছর তো 4 বছরের জন্য দেখা গেছে হচ্ছে 4 বছরে কয়টা মাস আসে সেটা হিসাব করা হয়ে গেল তো এখন আসি হচ্ছে মান্থলি যে একটা পেমেন্ট সেটা আমরা কত করে দেব বা কিভাবে এটাকে ই করব মান্থলি পেমেন্টটা তো মান্থলি পেমেন্টটা আমরা এখন বের করব এখানে বের করার জন্য আমরা ইকুয়াল টু দিব ইকুয়াল টু দিয়ে PMT দিয়ে এটা একটা সূত্রের অংশ তো পিএমটি দিয়ে আমরা হচ্ছে ইন্টারেস্টে ক্লিক করব। ইন্টারেস্টে ক্লিক করে ভাগ দেব, ভাগ, তারপর হচ্ছে মান্থ কয়টা, 12 মাস, এক বছরের 12 মান্থ। তো এটা দেওয়ার পরে আমরা এখানে কমা দিব, কমা দিয়ে সেম ভাবে আবার ইয়ার, টোটাল ইয়ারটাকে আমরা হচ্ছে এখানে দিব, ইয়ার, ইয়ারের সাথে আবার হচ্ছে ইনটু ইনটু আমরা আবার 12 মাস দিব। দেওয়ার পরে যেহেতু আমরা 12 মাস করে এটাকে আমরা হচ্ছে 12 মাসে প্রতি মাসে মাসে আমরা ইন্টারেস্ট দিয়ে যাচ্ছি, তো এটাকে এটা থেকে যেহেতু মূল টাকাটা কমে যাবে, তাই না? মূল টাকাটাকে এখন আমরা এখানে হচ্ছে মাইনাস এটাকে করে দিলাম। এখন এন্টার প্রেস করি, একটু প্রবলেম হচ্ছে, এক মিনিট। এখানে হচ্ছে আমি কমা ইউজ করে নেই, তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা সামান্য একটা কমাও যদি মিস্টেক করি তাহলে এটা কিন্তু কাজ করে না, এক্সেলের এই একটা প্রবলেম আছে। তো এখানে দেখেন অনেক সময় এখন, তাহলে আমরা প্রতি মাসে তাকে হচ্ছে 1,00,000 টাকা 24 মাসে কত টাকা করে দিতে হবে? মান্থলি এখানে হচ্ছে 4,707 টাকা করে। এটা যদি আপনার এরকম থাকতে পারে, এরকম পয়েন্ট আকারে থাকতে পারে, তো এটাকে আপনি এখান থেকে কমায় ফেলতে পারেন, পয়েন্টগুলোকে কমায় ফেলবেন। তো হচ্ছে এক মিনিট, হচ্ছে এটাকে আমরা টান দিয়ে এখানে এটা মান্থলি পেমেন্ট কত টাকা, এটা হচ্ছে চলে আসলো। এখন হচ্ছে টোটাল পেমেন্টের যে একটা মান্থ, টোটাল পেমেন্ট মান্থ, এটাকে আমরা কিভাবে করব? এটাকে করার জন্য ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে মান্থলি পেমেন্ট এখানে ক্লিক করব। এটার সাথে মান্থলি পেমেন্টের সাথে টোটাল মান্থটাকে হচ্ছে আমরা করে দেব। করে দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে টোটাল মান্থ, টোটাল মান্থ কটা, এটা 24টা, এটার সাথে ইনটু করে দেব। এখন তাহলে হচ্ছে টোটাল আমাদের যে অ্যামাউন্টটা 1,00,000 টাকা ইন্টারেস্ট কত টাকা দিতে হবে সেটা চলে আসছে। তাহলে হচ্ছে তাহলে ব্যাংক কত টাকা প্রফিট করতেছে? আমাদের লোন নিয়েছি কত? 1,00,000 টাকা। 1,00,000 টাকা 12 ইন্টারেস্ট হচ্ছে 12%। 12% ইন্টারেস্ট দিয়ে 2 বছরে আমাকে দিতে হবে 24 মান্থ, তো 1,12,976 টাকা। এটা যদি এরকম থাকে, এরকম পয়েন্ট আকারে থাকে, আপনি এখান থেকে কমে নেবেন। ওকে, এখন তাহলে ব্যাংক প্রফিট কত টাকা করলো? আমরা জানি সোজা সোজা 12,976 টাকা, এটা আমরা জানি, কিন্তু আমরা সূত্রের মাধ্যমে এটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে এটাকে আমরা ক্লিক করব, এটা থেকে এটা মাইনাস করে দিব, টোটাল অ্যামাউন্টটাকে ক্লিক করব। ওকে, তাহলে হচ্ছে আমাদের টাকাটা অলরেডি চলে আসছে, খুব সুন্দরভাবে এটাকে চলে আসছে। অনেকে দেখেছে টাকা না এসে কারেন্সি আপনার হচ্ছে আসতে পারে, ইউএস ডলার বা যে কোনো একটা জিনিস আসতেই পারে, আসলে আপনি এখান থেকে জেনারেল করে দিলে ওটা চলে আসবে, সুন্দর করে চলে আসবে। তো এই হচ্ছে মূল বিষয়। তো আমরা হচ্ছে এই লোন শিটটাকে প্রপারলি কমপ্লিট করতে পারলাম। তো আপনারা এই সূত্রগুলোকে যদি ভালো করে অ্যাপ্লাই করতে চান, এখানে দেখেন উপরে এই ফর্মুলা বারে সূত্রগুলো আছে, আপনারা লিখে নেবেন কাজের ক্ষেত্রে, তখন আপনার সূত্রগুলো এখানে শো করে। এই 4টা সূত্র আপনি লিখে নিলে দেখা গেছে হচ্ছে আপনি যে কোনো সময় ব্যবহার করতে গেলে আপনার জন্য সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।